হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ট্যাংরা মাছের ঝাল। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ট্যাংরা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কাটাকে চিরে নিয়েছি, আর লাগছে তেল। কিছুটা আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, আমি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এদিকে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো নিয়েছি একসাথে। নিয়ে আমি একটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। মিশিয়ে নেব। আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আর চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা ভালোভাবে সফট হয়ে গেছে, মশলাটাও ভালোভাবে কষে গিয়েছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি, ফ্লেমটাকে আস্তে করে দিয়ে রান্নাটা 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, ফ্লেমটাকে জোরে করে দিয়েছি। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। ট্যাংরা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।